মানুষের মন যেহেতু একটি জিনিসকে ঠিক করতে চায় বহু জিনিস আবিষ্কার করে বসে যেহেতু একটি মৌলিক উপাদানের অভাব রয়েছে সেটার দিকে নজর দেওয়ার বদলে এটা বহু জিনিস আবিষ্কারের চেষ্টা করে নানা ধরনের নৈতিকতা রকমারি পাপ পুণ্যের ধারণা মানুষেরই মন সবকিছু আবিষ্কার করেছে ওই একটিমাত্র ফাঁক বোঝাবার জন্য যা এখনো পূর্ণ হয়নি আর তা হল ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া যা কিনা আমাদের মধ্যে স্পন্দিত হচ্ছে সেই একটিমাত্র জিনিসকে পাওয়া যায়নি বলেই তাকে বহু জিনিস দিয়ে পূরণ করার চেষ্টা করছি কোনটা পুণ্য কোনটা পাপ এই নিয়ে বিতর্কে যদি যান আমি নিশ্চিত যে প্রত্যেক ব্যক্তির পুণ্য আর পাপ নিয়ে নিজস্ব ধারণা আছে অবশ্যই তার সুবিধা অনুযায়ী তাই তো এই সব কিছুই হলো এক সার্কাস মন যেটা করে চলেছে কারণ আপনি যা তার উৎসের সঙ্গে সচেতন সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি বলেই সেই অভাবকে চাপা দিতে গিয়ে আমরা বহু জিনিস আবিষ্কার করে ফেলেছি রবিবারের এক সকালে একটি ধর্মশিক্ষার স্কুলে রবি ধর্ম ধর্মশিক্ষক খুব উদ্যমী ছিলেন আর সামনে থাকা ছোট ছোট বাচ্চাদের কিছু একটা শেখাতে চাইলেন সেদিনেই তো তিনি পুণ্যের বিষয়ে কথা বলছিলেন এবং তখন তিনি বললেন আজ যখন আমি চার্চে আসছিলাম দেখলাম দুজন লোক একটা গাধাকে পেটাচ্ছে খুব নির্দয়ভাবে আমি গিয়ে গাধাটাকে মার খাওয়া থেকে বাঁচালাম সেটা কি ধরনের পুণ্য তো একটা বাচ্চা পিছনের শাড়ি থেকে উঠে দাঁড়িয়ে বলল দুই ভাই ভালোবাসা তো আপনার পুণ্যের ধারণাগুলি সব সময় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে নানা নানারকমভাবে ওলট পালট হয়ে যেতে পারে নৈতিকতার ধারণা পাপ পুণ্যের ধারণায় পরিবর্তন আসছে তাই না যেভাবেই আজ এটা সুবিধাজনক হবে সেভাবেই এটাকে আমরা পেঁচিয়ে দেব এবং কোনটা পাপ আর পুণ্য সেই বিতর্কটা সব সময় চলছে এক সমাজ থেকে অন্য সমাজে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির বাড়িতে যদি চারজন লোক থাকে চারজনেরই পুণ্যের মাপকাঠি আলাদা হয় তাই নয় কি না এই সবই হল ধামাচাপা দেওয়ার কাজ এই নৈতিক হওয়ার অর্থ হল নৈতিকতায় থাকার অর্থ হলো আপনি আধ্যাত্মিকতার ভান করে যাচ্ছেন যেটা স্বাভাবিক নিয়মেই হবার কথা সেটাই চেষ্টা করে করছেন আপনি যদি সেই বিকশিত হওয়া ফুলের মতো হন সুগন্ধ প্রাকৃতিক নিয়মেই আসবে কিন্তু এখন প্লাস্টিকের ফুল হয়ে গেছেন তাই সুগন্ধ ছিটানোর চেষ্টা করছেন আজ সুগন্ধ ছিটিয়ে দিন এক ঘন্টার মধ্যেই তা উবে যাবে নৈতিকতা হল এক বড় সার্কাস মানুষ প্রচুর অসুবিধের মধ্যে পড়ে নৈতিক হতে গিয়ে তাই না হুম খুব মুশকিল হয় আর যেসব মানুষ নীতিবাগিস হয়ে উঠতে সফল হয় সেসব মানুষ যারা একশো ভাগ সঠিক হয় তাদের নীতির ক্ষেত্রে একটা জিনিস ঘটেই যে কেউই তাদের চারপাশে থাকতে চায় না এমন মানুষের চারপাশে থাকতে তারা কিছুই মনে করে না যারা অনৈতিক তারা প্রাণবন্ত কাউকে চায় তাই না পুরোপুরি নৈতিক ও নিষ্প্রাণ হলে কেউই তাদের সঙ্গে থাকতে চায় না দেখুন কেউ যত বেশি নিজেকে ভালো মানুষ বলে ভাবে যে আমি ভালো আমি ভালো আমি ভালো কেউ তার সঙ্গে থাকতে চায় না কারণ এই যে নৈতিকতার ধারণা কোনটা পুণ্য কোনটা পাপ সে ধারণা মূলত আসছে অন্য কারো সঙ্গে তুলনার ফলে কি করে আমি এই সিদ্ধান্তে এলাম যে আমি ভালো মানুষ ও ভালো নয় তাই তো ভালো নয় ও ভালো নয় সে ভালো নয় এ ভালো নয় ও ভালো নয় ও ভালো নয় ও ভালো নয় এতগুলো মানুষের সঙ্গে তুলনায় আমি ভালো মানুষ এই লোকগুলোর কারো সম্পর্কেই যদি রায় না দিই তাহলে নিজেকে ভালো মানুষ বা খারাপ মানুষ বলার কোনো ভিত্তিই নেই যত বেশি নিজেকে ভালো মানুষ ভাববেন তত বেশি দেখবেন যে কেউই ভালো নয় এটা কি খেয়াল করেছেন যারা নিজেদের খুব ভালো বলে ভাবেন তাদের চোখে কেউই ঠিক নয় কেউই যদি ঠিক না হয় এটা পুণ্যের প্রশ্ন নয় এটা পাগলামির প্রশ্ন মনস্তাত্ত্বিক ব্যাধির প্রথম লক্ষণই হল আপনি ভাবতে শুরু করেছেন যে কেউই ঠিক নয় জানেন কি এটা এমনকি চিকিৎসাবিদ্যাতেও মনস্তাত্ত্বিক ব্যাধির প্রথম লক্ষণ হল আপনি ভাবতে শুরু করেছেন কেউই ঠিক নয় এক মার্কিন লেখক বলেছিলেন তার নামটা আমি ভুলে গেছি তিনি বলেন এভরিবাডি ওয়ার্ল্ড মি এই পৃথিবীর প্রত্যেকেই উদ্ভট তুমি এবং আমি ছাড়া তোমাকেও কিছুটা আজগুবি মনে হয় তো আপনি ছাড়া কেউই ভালো নয় কেউই যদি ভালো না হয় এটা পরিষ্কার পাগলামির ঘটনা এটা নৈতিকতা বা পুণ্যের প্রশ্ন নয় তো কিছু নৈতিকতার অনুশীলনেই পুণ্য হয় না মহত্তম পুণ্য হল সেটাই যে জীবনের সঙ্গে এক সুরে আপনি বাঁধা আছেন আপনি জীবন হয়ে উঠেছেন আমি কি একটি জীবন নই না আপনি বড্ড বেশি মন হয়ে আছেন খুব বেশি আবেগ হয়ে আছেন আপনি জীবন হয়ে নেই যখন আমি বলি যে আপনি বড্ড বেশি মন হয়ে আছেন আপনার মনের উপাদানগুলো আপনার নয় যদি খুঁটিয়ে দেখেন মনকে দেখবেন আপনার বাবা আছেন এখানে মা আছেন সেখানে শিক্ষক এখানে কোথাও বন্ধুরা কোথাও শত্রুরা শুধুই একঝাঁক মানুষ বসে আছে ভিতরে আর পাগলামি করছে হ্যাঁ যখন একঝাঁক মানুষ সেখানে থাকে সচেতনতার কোনো প্রশ্নই ওঠে না একদল মানুষ সচেতন হতে পারে না শুধু একজন ব্যক্তি মানুষই সচেতন হতে পারেন মাথায় যদি একঝাঁক মানুষকে বয়ে নিয়ে চলেন আপনার সচেতন হওয়ার সম্ভাবনা অত্যন্ত দূরবর্তী তো এই সম্পূর্ণ আধ্যাত্মিক প্রক্রিয়াই মানসিক ক্রিয়াকলাপ থেকে জীবন প্রক্রিয়ার দিকে পরিবর্তিত হওয়ার সঙ্গে সম্পর্কিত আপনি কি বেঁচে আছেন মনকে সাথে নিয়ে নাকি আপনিই মন যাতে লেগে আছে জীবন এটাকে স্থির করতে হবে আপনি কি একটি জীবন যার কিছু মানসিক সক্ষমতা আছে নাকি আপনি সেই মন যার সাথে আছে একটুখানি জীবন আপনি একটা জীবন তাই না জীববিদ্যার এক অতি উৎসাহী শিক্ষক ছোট ছোট শিশুদের দিয়ে ভর্তি একটা অত্যন্ত নিরুৎসাহী ক্লাসরুম দেখে কিছু একটা করতে চাইলেন তাই তিনি গিয়ে মাথার উপর দাঁড়িয়ে পড়লেন ক্লাসের মধ্যেই টেবিলের ওপর আর তিনি এভাবে দাঁড়িয়ে রইলেন মাথার ওপর আর শিশুরা উৎসাহিত হয়ে তার দিকে তাকিয়ে রইল মাথার উপর দাঁড়িয়ে তিনি বললেন তোমরা কি দেখতে পাচ্ছ আমার মুখ লাল হয়ে যাচ্ছে তারা বলল হ্যাঁ তারপর তিনি নেমে এলেন আর বললেন যে দেখো যখন মাথার উপর দাঁড়াই সব রক্তই আমার মাথার দিকে যায় আর আমার মুখটা লাল হয়ে যায় কিন্তু যখন পায়ের উপর দাঁড়াই এটা হয় না কেন তো একটা বাচ্চা ছেলে উঠে দাঁড়িয়ে বলল কারণ পা দুটো খালি নয় তাই যদি ভুলভাবে কিছু বোঝেন উল্টোভাবে দেখেন আপনি গভীর সমস্যায় পড়তে পারেন আমি চাই আপনি এটা বুঝুন জীবনটা বিশে জর্জরিত হতে পারে শুধুমাত্র আপনার নিজের প্রতি কোনো ভুল ভাবনা বা কোনো ভুল আবেগ বা কোনো ভুল ধারণা অথবা ভুল দর্শনের জন্য তো কি করে জানবেন যে কোনো একটা ভাবনা ভুল না ঠিক কি করে জানবেন যে কোনো একটা দর্শন ভুল না ঠিক আপনি জানেন না কোনো একটা কিছু যথেষ্ট বিষাক্ত কিনা তা জানার একমাত্র উপায় হলো তাকে পান করে দেখা তারপর আমরা জানতে পারবো আপনি জানবেন না হ্যাঁ আমরা জানব যে এটা কাজ করে আপনি জানতে পারবেন না তো কোনটা কাজ করে আর কোনটা করে না এভাবে যদি খুঁজে দেখেন তার যথেষ্ট মূল্য চোকাতে হবে সবচেয়ে ভালো জিনিস হলো জীবনের বুদ্ধিমত্তাকে কাজ করতে দেওয়া খুব বেশি মানুষ আর জিনিসের কাছ থেকে কিছু না নেওয়া এই যে জীবন এটা কি নিজেই এক পরিপূর্ণ জীবন নাকি এটা অর্ধেক জীবন আপনার কি মনে হয় হ্যাঁ এটা কি পরিপূর্ণ জীবন এটা কি পরিপূর্ণ জীবন হ্যাঁ কিন্তু সব পুরোহিত পণ্ডিত শিক্ষক বিশ্বাস করে যে এটা পূর্ণাঙ্গ জীবন নয় তারা ভাবে যে তারা আপনাকে ঠিক করবে যে মুহূর্তে একটি শিশু জন্মায় সকলেই তাকে বলার চেষ্টা করে যে কোনটা ভালো কোনটা মন্দ কারণ কোথাও একটা তারা বিশ্বাস করে যে সব শিশুই মূলত খারাপ হয়ে জন্মায় বা তারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা ভুল করেছে আর তারা তা ঠিক করতে যাচ্ছে সৃষ্টিকর্তা আপনার সঙ্গে ভুল করেছে বলে মনে হয় সৃষ্টিকর্তা আপনার সঙ্গে ভুল করেছে আর সেটা আপনাকে ঠিক করতে হবে না আপনাকে শুধু সেরকম হতে হবে তিনি যেভাবে চেয়েছেন ব্যাস ওটুকুই যদি এই জীবনকে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে কাজ করতে দেন সব কিছুই ঠিক আছে এর সাথে এখন আপনি পেঁচিয়ে গেছেন সমাজ আপনাকে যেভাবে চায় অথবা আপনার নিজের কিছু নির্বোধ দর্শনের জন্য অন্যের থেকে জানিয়েছেন শুধু জীবন হয়ে স্পন্দিত হন এখানে ও শুধু জীবন হওয়াটাই কি যথেষ্ট এখানে আমি অনৈতিক হয়ে যেতে পারি এই লোকটাকে মেরে ফেলতে পারি ওই লোকটাকে হরণ করতে পারি এই লোকটার ক্ষতি করতে পারি হ্যাঁ শুধু একটা শরীর হয়েই যদি এখানে বসেন এটা অনেকটাই সম্ভব যে মুহূর্তে আপনি ক্ষুধার্ত হবেন পরের মানুষটির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে খেতে শুরু করতে পারেন সম্ভব শরীর হয়েই যদি এখানে বসেন এটা সম্ভব শুধু মন হয়েই যদি এখানে বসেন এটা অনেকটাই সম্ভব যা নির্ভর করে কি ধরনের উপাদান মনের মধ্যে রেখেছেন সে অনুযায়ী আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু যদি এখানে বসে স্পন্দিত হন শুধু জীবন হিসেবে অন্য জীবনের ক্ষতি করার প্রশ্নটাই উঠবে না এটা বলার প্রয়োজনই হবে না যে ক্ষতি করবেন না এটা করবেন না ওটা করবেন না যদি এখানে শুধু শরীর বা মন হিসেবে থাকেন তাহলেই আপনাকে বলতে হবে যে অন্য কারোর ওপর ঝাঁপিয়ে পড়বেন না যদি এক টুকরো জীবন হয়ে এখানে থাকেন যদি জীবন হয়ে স্পন্দিত হন দেখবেন আপনার নৈতিকতার কোনো প্রয়োজনই নেই আপনাকে শেখানোর কোনো প্রয়োজন নেই কোনো পুণ্যকে আপনার ভিতর ঢোকানোর কোনো প্রয়োজন নেই এখানে যদি বসে থাকেন আপনি একেবারে ঠিক আছেন এই জীবনের যা করণীয় এমনিই তা করবেন এর যা প্রয়োজন নেই এমনিই তা করবেন না আর এক টুকরো জীবন হয়ে যদি স্পন্দিত হন আপনি স্পষ্ট জানতে পারবেন যে আপনার জীবনটা একক জীবন নয় এটা ব্রহ্মাণ্ডে সব কিছুর সঙ্গেই যুক্ত এটা বুঝবেন না তা হওয়ার উপায়ই নেই একমাত্র যদি মাথাকে নিয়ে খুব বেশি ব্যস্ত থাকেন অথবা শরীরে খুব বেশি লিপ্ত থাকেন আপনি পৃথক অস্তিত্ব হয়ে যাবেন যদি জীবনের প্রক্রিয়ায় জড়িয়ে থাকেন শারীরিক প্রক্রিয়ার সঙ্গে নয় মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার সঙ্গে নয় যদি শারীরিক ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার সঙ্গে খুব বেশি পরিচিতি তৈরি না করেন শুধু জীবনের প্রক্রিয়া হয়েই যদি এখানে বসতে পারেন এটা হতে পারে না আপনি বুঝবেন না যে আপনার জীবন প্রক্রিয়ার কোনো সীমানা নেই সব জায়গা থেকেই এটা ঘটছে